হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ, যাকে কিন্তু আমরা রাতের আকাশে বেশি স্পষ্ট দেখতে পাই। যেরকম আমাদের পৃথিবীর চাঁদ রয়েছে, সেই রকমই আমাদের সৌরজগতের বেশিরভাগ গ্রহেরই কিন্তু অন্তত একটি করে চাঁদ রয়েছে, যেমন মঙ্গল, বৃহস্পতি, শনি ও এরকম আরও অনেক আছে। তবে এদেরকে দেখে কিন্তু আপনি বোকা হয়ে যাবেন না, কারণ আমাদের পৃথিবীর চাঁদ এদের সকলের তুলনায় বিশেষ। আমাদের চাঁদ হলো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ তার গ্রহের আকারের তুলনাতে। কিন্তু আপনি কখনো ভেবেছেন, যদি আমরা আমাদের চাঁদকে নিউক্লিয়ার বম দিয়ে উড়িয়ে দিই, কিংবা অন্য কোনো বড় মিটিরয়েডের সঙ্গে চাঁদের আঘাতের ফলে চাঁদ ধ্বংস হয়ে গেলে তাহলে কি হবে? চাঁদ না থাকলে আমাদের পৃথিবীর ওপরে কি ইম্প্যাক্ট পড়বে? আমি জানি আপনাদের সকলের মাথায় হয়তো এই প্রশ্নটা একবার হলেও এসেছে। তো চলুন আজকের ভিডিওতে এটাই জানা যাক যে যদি কোনো কারণে চাঁদ ধ্বংস হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, তাহলে তার পৃথিবীর ওপরে সেটার কি ইম্প্যাক্ট পড়বে, নাকি কোনো ইম্প্যাক্টই পড়বে না। চাঁদ না থাকলে আমাদের পৃথিবীর জীবন কিন্তু আজকের তুলনায় অনেকটাই বেশি পরিমাণে আলাদা হয়ে যেত। আর চাঁদ না থাকলে আমরা যেটা প্রথম নোটিস করতাম সেটা হলো সমুদ্রের জোয়ার আর ভাটা। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের পৃথিবীতে কিন্তু জোয়ার হয়। আর চাঁদ না থাকলে তখন কিন্তু জোয়ারের পরিমাণ অনেকাংশেই কমে যাবে। তখন কিন্তু সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির কারণে জোয়ার অবশ্যই হবে, কিন্তু সেটি আজকের তুলনায় 60% কম শক্তিশালী হবে, যেটা কিন্তু বলতে গেলে একেবারেই প্রায় না বরাবর হবে। আর এই জোয়ারই কিন্তু আমাদের পৃথিবীতে জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সমুদ্র জীব ও সমুদ্রের গাছপালার জন্য। কারণ জোয়ারের জন্যই বাতাসের অক্সিজেন সমুদ্রের সঙ্গে মিশতে পারে, এবং এই জোয়ারই কিন্তু সামুদ্রিক জীবেদের খাওয়ার প্ল্যাঙ্কটন উৎপাদনে অনেকাংশে সাহায্য করে থাকে। ফলে চাঁদ না থাকলে জোয়ার পুরোপুরি কমে যাবে, এবং তার ফলে সমুদ্রের অনেক জীবন আর গাছপালার প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। যদি চাঁদ না থাকে, আমরা যে সেকেন্ড জিনিসটা নোটিস করব সেটা হলো পরিষ্কার আকাশ। আমরা পৃথিবী থেকে খালি চোখে অনেক তারা দেখতে পারব, নতুন নতুন নক্ষত্রপুঞ্জকে চিহ্নিত করতে পারবো এবং তার নাম দিতে পারবো। এমনকি আমাদের পৃথিবী থেকে খালি চোখে অন্যান্য গ্রহগুলি এবং তাদের ছায়াপথগুলিকেও খুব সহজে দেখতে পারবো। এতগুলি সুবিধার পাশাপাশি কিন্তু কিছু অসুবিধাও রয়েছে, যেমন সেই সময় রাতগুলি অনেক অনেক বেশি অন্ধকার হয়ে যাবে। সেই সময় রাত এতটা পরিমাণে অন্ধকার হবে যে মানুষেরও চলাফেরা করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে যাবে। এমনকি এটি নিশাচর প্রাণীদের ওপরও অনেক বেশি প্রভাব ফেলবে, যেমন প্যাঁচা ও বাদুড়ের মতন যারা রাতের বেলায় শিকার করে, তাদের জন্য খাবার খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যাবে। এইগুলি ছাড়া সব থেকে সুস্পষ্ট পার্থক্য হলো যে চাঁদ ছাড়া আর কোনো দিনও গ্রহণ দেখা যাবে না, এমনকি চাঁদ ছাড়া মহাকাশ ভ্রমণও অসম্ভব হয়ে যাবে। কারণ অধিকাংশই সায়েন্টিস্টরা চাঁদকে একটি স্টপ হিসেবে দেখে, যেখান থেকে হয়তো সেই এয়ারশিপটার কোনো মেরামত করা যাবে কিংবা কোনো পেট্রোল রিফিলিং করা যাবে। এবার যদি সেখানে চাঁদই না থাকে, তাহলে পৃথিবী থেকে ডাইরেক্ট একবারে ডেস্টিনেশন প্ল্যানেটে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে, কারণ মাঝখানে কোনো রকম দাঁড়ানোর জায়গায় থাকবে না সেখানে। এটা তো না হয় হলো মহাকাশের কথা, আমরা মহাকাশে না গেলেও কিন্তু জীবিত থাকবো, কিন্তু যদি চাঁদ না থাকে তাহলে আমাদের পৃথিবীর দৈনন্দিন জীবনের ওপরে কি ইম্প্যাক্ট পড়বে? আপনারা সকলে কিন্তু এইটা জানেন যে আমাদের প্রত্যেকটা দিন কত ঘন্টার হয়ে থাকে, অবশ্য সেটা 24 ঘন্টার হয়, তাই না? কিন্তু চাঁদ না থাকলে আমাদের পৃথিবীতে দিনের সময় অনেক কমে যাবে, কারণ চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির জন্যই আমাদের পৃথিবীর রোটেশনের স্পিড অনেক কম রয়েছে। এবার চাঁদ যদি সেখানে না থাকে, তাহলে পৃথিবী কোনো বাধা ছাড়াই খুব স্পিডে রোটেট করতে থাকবে। পৃথিবী তখন এতটাই স্পিডে ঘুরবে যে আমরা তখন হাওয়ার গতিবেগ দেখে বুঝতে পারবো, এবং এত স্পিডে ঘোরার ফলেই কিন্তু আমাদের দিনের সময় কিন্তু 24 ঘন্টার থেকে ডাইরেক্ট মাত্র 6 থেকে 12 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবার এই 6 থেকে 12 ঘন্টার একটা যদি দিন হয়, তাহলে তখন কিন্তু 365 দিনে আর 1 বছর হবে না, তখন 1 বছর হতে কয়েক হাজার দিন লেগে যাবে। আপনি তখন চোখের পালক ফেলতে না ফেলতেই দেখবেন পরের দিন চলে এসেছে। নেক্সট, চাঁদ না থাকলে যে সবথেকে বড় ইম্প্যাক্ট হবে সেটা হলো পৃথিবীর অক্ষাংশের ওপরে। অনেক মানুষ এটা বুঝতে পারে না যে চাঁদ আমাদের পৃথিবীর অক্ষের কাঁধকে, অর্থাৎ আমাদের পৃথিবী কতটা হেলে রয়েছে সেটাকে প্রভাবিত করে। বেশিরভাগ সময় আমাদের পৃথিবীর যে কাত হওয়ার পরিমাণ থাকে সেটা হলো 23.4 ডিগ্রি। এটা কিন্তু কয়েক সময় ওঠানামা করতে থাকে, কখনো কখনো এটি 22.1 ডিগ্রিও হয়ে যায়, আবার কখনো কখনো 24.5 ডিগ্রি মতনও হয়ে যায়। তবে চাঁদের জন্য কিন্তু এই ওঠানামাটা স্থিতিশীল থাকে। এবার চাঁদ না থাকলে এই ওঠানামাটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যেত। বিশেষজ্ঞরা যেটা অনুমান করেছেন যে চাঁদ না থাকলে পৃথিবীর কোণ 45 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে, যেটা কিন্তু আমাদের পৃথিবীর জীবনের ওপরে বিশেষ বিশেষ প্রভাব ফেলবে। এর ফলে জলবায়ুরও কিন্তু
ভীষণ বড় পরিবর্তন ঘটে যাবে। কারণ পৃথিবী 45 ডিগ্রি কোণ পর্যন্ত হেলে গেলে আমাদের গ্রহের অর্ধেক অংশে প্রতি 6 মাসে টানা আলো থাকবে আর প্রতি 6 মাসে অপরদিকে টানা অন্ধকার থাকবে। ফলে একদিকে অত্যাধিক সূর্যের তাপের কারণে জল শুকিয়ে যাবে, গাছপালা প্রায় মরে যাবে, বলতে গেলে প্রায় মরুভূমির সৃষ্টি হয়ে যাবে। আর অপরদিকে সূর্যালোকের অভাবের কারণে তাপমাত্রা পড়ে যাবে, কৃষি জমিগুলি পুরোপুরি অযোগ্য হয়ে যাবে এবং সেই অত্যাধিক ঠান্ডার কারণে সেখানে প্রায় 6 মাস হিমযুগ চলবে, যার ফলে সেই দিকেও কিন্তু অনেক প্রজাতির বিলুপ্তি ঘটে যাবে। এইগুলো তো ছিল এতগুলো উদাহরণ যে চাঁদ না থাকলে আমাদের পৃথিবীর ওপরে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে। এবার আপনাদেরকে বলবো যে যদি চাঁদ না থাকে তাহলে দীর্ঘ দিন ধরে এইরকম চাঁদ ছাড়া পৃথিবীতে সকল প্রকার জীবেদের কীরকম বায়োলজিক্যাল পরিবর্তন হবে। প্রথমত, চাঁদ না থাকার কারণে পৃথিবী কোনো বাধা ছাড়াই খুব স্পিডে রোটেট করবে, যার ফলে পৃথিবীর বায়ুর গতিবেগ ভীষণ পরিমাণে বেড়ে যাবে, যার জন্য পৃথিবীতে থাকা সমস্ত বড় বড় জিনিসগুলি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন পাম ট্রি, এই গাছগুলি অত্যাধিক লম্বা হয় কিন্তু এদের শিকড়গুলি অগভীর এবং শক্তিশালী নয়, তাই প্রবল বাতাসের কারণে এই গাছগুলি সহজেই ছিটকে উড়ে চলে যাবে। ছোট ছোট গুল্মজাতীয় উদ্ভিদ হয়তো এইটার থেকে রেহাই পেয়ে যাবে। নেক্সট হলো, চাঁদ না থাকার কারণে আমাদের পৃথিবীতে জোয়ারের পরিমাণ প্রায় না বরাবর হয়ে যাবে, যার ফলে সমুদ্রের অনেক প্রকারের মাছের প্রজাতি সেখান থেকে তৎক্ষণাৎ বিলুপ্ত হয়ে যাবে, যার সরাসরি ইম্প্যাক্ট পড়বে মানুষের ওপরে। কারণ মানুষেদের আহার অনেকটাই নির্ভর করে সামুদ্রিক প্রাণীদের ওপরে, তারা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে মানুষেরা কিন্তু অনেকাংশে অনাহারে মরবে। তাছাড়া আপনি কখন এটা কল্পনা করেছেন, যদি প্রতিদিন মাত্র 3 থেকে 4 ঘন্টা সূর্যালোক হয় তাহলে সেটা পৃথিবীর জীবনের ওপরে কীরকম প্রভাব ফেলবে? আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে আমরা সকলেই কিন্তু বর্তমান সময় চক্রের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছি। অর্থাৎ রাত 11টা বাজলেই আমাদের অটোমেটিক ঘুম এসে যায়, দুপুর 1টা দুটো নাগাদ অটোমেটিক খিদে পেয়ে যায়। এগুলি এখন আমাদের বর্তমান জীবনশৈলীর একটা অংশ যা পৃথিবীর সময়চক্রের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, যেটাকে পৃথিবীর সময়চক্র নিয়ন্ত্রিত করে। তো সেখানে পৃথিবীর দিন যদি মাত্র 6 থেকে 12 ঘন্টা হয়ে যায় তাহলে আমাদের জীবনশৈলী পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, আমাদের খাওয়া ঘুম সব কিছুর ব্যাঘাত ঘটে যাবে। অনেক প্রজাতি তো এই চাঁদ না থাকার কারণে এই দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে না নিতে পেরেই বিলুপ্ত হয়ে যাবে। এই সকল জিনিসগুলিকে কনসিডার করার পরে আমাদের এটা জেনে অবশ্যই খুশি হওয়া উচিত যে আমাদের পৃথিবীর কাছে চাঁদের মতন একটা উপগ্রহ রয়েছে। আপনার কি মনে হয় সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আশা করি আপনি এটা বুঝে গেছেন, যদি চাঁদ না থাকে তাহলে আমাদের পৃথিবীর ওপরে কীরকম কীরকম ইম্প্যাক্ট পড়তে পারে। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।